বিহার রাস্তা সংস্কার হচ্ছে না তারই প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো ব্যবসায়ীরা। ঘটনাটি নদিয়া কৃষ্ণনগর লালদিঘি পৌরবাজারের সম্মুখে। অভিযোগ, প্রায় 6 মাস ধরে রাস্তা সংস্কার হবে বলে ঘুরে রাখা হয়েছে কিন্তু সংস্কার হচ্ছে না। পুর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, তাই আজ সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। রাস্তা অবরোধের ফলে কৃষ্ণনগর মাঝদিয়া রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পৌর কর্তৃপক্ষের আশ্বাসের পর অবশেষে অবরোধ ওঠে। বলছি, আজকে আপনারা মূলত কেন এই রাস্তা অবরোধ? আমাদের বাজারের রাস্তার এত অবস্থা খারাপ যে আমরা বাজারকে কোনো কাস্টমার ঢুকতে পারছে না, কোনো ব্যবসাদার ঠিক মতন ব্যবসা করতে পারছে না। এর জন্য রাস্তার প্রতিবাদে দীর্ঘদিন ধরে এরকম চলছে, তার জন্য আমরা রাস্তাটা অবরোধ করেছি বাধ্য হয়ে। আমাদের পেটে টান পড়েছে, তার জন্য আমরা বাধ্য হয়ে অবরোধ করেছি। ড্রেন পর্যন্ত বন্ধ হয়ে গেছে, জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই। তারপরে রাস্তা এত খারাপ অবস্থা যে হাঁটা যাচ্ছে না রাস্তাতে। এই এলাকাতে কত মানুষের বাস রয়েছে? এই এলাকাতে 2000 মানুষের বাস আছে। এটা বাজার। এই বিষয় নিয়ে আপনারা কি পুরসভা বা এদেরকে কাউকে জানিয়েছিলেন না? পুরসভা প্রত্যেক সময় জানানো হচ্ছে কিন্তু ওরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। হবে হবে করে শুধু 6 মাস ধরে চলছে। হবে হবে, আমাদের বাথরুম পায়খানা বাজারে সব ভাঙা হয়ে গেছে কিন্তু কোনো ব্যবস্থা নেই। এখানে যে মেয়ে ছেলেরা আসে এসে যে কোনো কাস্টমার যদি বাথরুম চাবে সে কি করবে সে ভেবে পায় না, কোথায় যাবে? বাথরুমে কোনো ব্যবস্থা নেই, নেই রাস্তা কোনো ইয়ে, রাস্তা সমস্ত রাস্তা ভাঙা, কাদায় ভর্তি। আপনার নাম? আমার নাম গোরাচাঁদ অধিকারী, বাজারের সদস্য। বলো। লালদিঘি বাজারের সদস্য একজন। হ্যাঁ,